হাই গাইস, কেমন আছো সকলে? আজকে আমরা চলে এসেছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ভাপা। তো তোমরা চিংড়ি মাছের ভাপা দেখতে থাকো। আর তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো আসো, আজকে আমরা চিংড়ি মাছের ভাপার জন্য সমস্ত কিছু রেডি করে নিই। এবার আমি চিংড়ি মাছগুলো আগে ছাড়িয়ে নেব। আজকে চিংড়ি ভাপা আর কি চিংড়ি ভাপা আর গরম গরম ভাত, একদম জমে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না করো। চিংড়ি ভাপাটা খেতে খুবই ভালো লাগে বলো? গরম ভাত দিয়ে চিংড়ি ভাপা, আর কিছুই লাগবে না। আর কিছু লাগে না। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। অনেক গাছ বসে আর বাচ্চা দেখেছিস কত হয়েছিল। এবার আমি একটু সরষে বেটে নেব অল্প করে। সরষেটা বাটা হয়ে গেছে, এবার আমি পোস্তটা বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেল আমার। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব। চিংড়ি মাছটা আমি এর মধ্যে ভাপাবো, তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার সর্ষে বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম, তার থেকে শিলটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। নেব ভালো করে মাছের সাথে। এবার যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখলাম সেগুলো দিয়ে দেব, আর একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা একটু বেশি করেই দেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভাপে বসাবো, তার জন্য উনানটা জেলে নিতে হবে। এবার আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দেব, আর এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার আমি যেটা মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখছেন বন্ধুরা, আমাকে আজকে বলছে খেতে দেবে না, জানি না রেগে গেছে আমার উপর। আর হেসে ফেলছে, রেগে গেলে আবার একটু হেসে ফেলে। এবার আমি দেখবো চিংড়ি মাছটা হয়েছে নাকি। আমি 15 থেকে 20 মিনিট মতো এটা ভাপিয়েছি, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটা। air lagi exit. আমাদের বাড়িতে হয়েছিল এটা হচ্ছে লাউ শাক আর এটা হচ্ছে আমাদের আলু দিয়ে একটা ডাটা দিয়ে একটা তরকারি বানিয়েছে আর আমি শাকটা খেয়ে নিলাম আর একটা শাক হয়েছিল শাকটার নামটা কি কি শাকটার নামটা ডিমে শাক নাকি একটা বলে ডিমে শাক তো আর এই চিংড়ির রেসিপিটা তো এইমাত্র করলাম এটা দিয়ে আমি টেস্ট করব বন্ধুরা চিংড়ির সাইজগুলো দেখুন দারুণ হয়েছে অসাধারণ ঝোলটা খুব সুন্দর হয়েছে ভাত দিয়ে মেখে খেলে সত্যি ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা তো কমেন্ট করে জানাবেনই তো অবশ্যই আমাদের পাশে থাকবেন সবসময় ভিডিওটি একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল নোটিফিকেশন আছে ওটা বাজিয়ে দেবেন ঘন্টাটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে সবসময় থাকবেন টাটা